প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যা এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর শিখব। এক্ষেত্রে তোমাদের কোড মনে রাখতে হবে না, জাস্ট বিট মনে রাখতে হবে। আমি বিটের সাহায্যে করাবো যাতে করে তোমরা সহজে আয়ত্ত করতে পারো। শুধু মনে রাখতে হবে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে আমরা 3 বিটের সাহায্যে কনভার্ট করে নিব এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে আমরা 4 বিটের সাহায্যে কনভার্ট করে নিব। এই দুটি কথা মনে রাখলে বাইনারিতে যে কোনো সংখ্যা থাকলে অবশ্যই তোমরা 100% অক্টালে এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবে। ধরো বইতে চার্ট দেওয়া আছে বিভিন্ন কোড, যে এত সমান এত, ওই চারটি তোমাদের কষ্ট করে মনে না রাখলে হবে। জাস্ট মনে রাখতে হবে শুধু বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আমরা 3 বিট ব্যবহার করব এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় আসার জন্য, অর্থাৎ বাইনারি থেকে হেক্সাডেসিমেল এবং অক্টাল সংখ্যায় কনভার্ট করার জন্য আমরা এই বিটের সাহায্যে কনভার্ট করে নিব। বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিট, বাইনারি থেকে হেক্সা হচ্ছে 4 বিট। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে বিট কী, অর্থাৎ এই বিটটি আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, তারপর আমি প্র্যাকটিক্যালি তোমাদের করাবো। বিট হচ্ছে, যেমন আমরা জানি প্রথম বিট হচ্ছে 1 এবং পরবর্তী বিট হচ্ছে 1 ডাবল, অর্থাৎ 2, এর পরবর্তী বিট হচ্ছে 4, পরবর্তী বিট হচ্ছে 8, তারপরে অর্থাৎ 8 ডাবল, তারপর হচ্ছে এরকম ডাবল করে করে। তো আমরা বলছিলাম বাইনারি থেকে অক্টাল হচ্ছে আমরা 3 বিটের সাহায্যে যাব এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের সাহায্যে। এখন প্রশ্ন হলো বাইনারিতে কেন 3 বিট হলো, হেক্সাডেসিমেলে কেন 4 বিট হলো। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। তো সর্বোচ্চ সংখ্যা বানানোর জন্য আমাদের 4, 8, 2, 6, আর 1, 7, অর্থাৎ এই 3 বিটে আমরা সর্বোচ্চ সংখ্যা বানাতে পারতেছি। তো সর্বোচ্চ সংখ্যা যদি 3 বিটের সাহায্যে বানানো যায় তাহলে অবশ্যই আমাদের এর নিচের যে সংখ্যাগুলো সেগুলো বানানোর জন্য কখনোই 3 বিটের অতিরিক্ত বিট আমাদের প্রয়োজন হবে না। এজন্য বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে আমাদের শুধু মনে রাখতে হবে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় কনভার্টের সময় আমরা 3 বিট ব্যবহার করব, 4, 2, 1। এবার হচ্ছে বাইরে থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা 4 বিট ব্যবহার করবো, অর্থাৎ 8, 4, 2, 1। কেন 8, 4, 2, 1 হলো, সেটি হচ্ছে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ, এফ মানে হচ্ছে 15, অর্থাৎ এই 15 বানানোর জন্য আমাদের 4 বিট প্রয়োজন, 8, 8, 4, 12, 2, 14, আর 1, 15। তো সর্বোচ্চ সংখ্যা বানানোর জন্য যেহেতু 4 বিটে যথেষ্ট, তাহলে নিচের সংখ্যা বানানোর জন্য কখনই আমাদের 4 বিটের বেশি লাগবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমরা এখন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে 100% তোমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরটি শিখে নেবে। তো আমি প্রথমে একটি বাইনারি লিখতেছি, সেটি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করবো। ধরো আমি লিখলাম 101, এটি বাইনারিতে আছে, অর্থাৎ বাইনারি বেজ হচ্ছে 2, আমরা বাইনারি বেজ 2 দেখে এটি চিনে নিলাম। তো এখন এটি থেকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করে নিব। তো বলছিলাম যে 101, অর্থাৎ 101 সমান অক্টালে কত, এটি আমরা জানি না। এখন এই বইতে চার্টে দেওয়া আছে 101 সমান এত, কিন্তু আমরা সেটি মুখস্থ না করে আমরা এই বিটের সাহায্যে বের করবো, সেক্ষেত্রে আমাদের সহজ হবে। এবং বড় বড় সংখ্যা যদিও থাকে তাও আমরা বিটের সাহায্যে সহজেই রূপান্তর করতে পারবো। তো প্রশিক্ষার্থীবৃন্দ, এটি আমরা এভাবে করবো, ঠিক উত্তর লিখে প্রথমে আমরা সমান সমানদের যা আছে সেটি তুলব, 101। এখন 101 এর মান কত, সেই মানটি আমরা মুখস্থ না করে আমরা বিটের সাহায্য করবো, অর্থাৎ বাইরের থেকে অক্টাল হচ্ছে 3 বিটের 4, 2, 1। এখন এখানে 3টি আছে, যদি আমাদের কম বেশি হতো সেক্ষেত্রে আমরা সামনে শূন্য দিয়ে পূরণ করে নিতাম, যেহেতু এখানে আমাদের 3টি আছে বিট ও 3টি, এক্ষেত্রে আমাদের অতিরিক্ত শূন্য প্রয়োজন নাই। তো এই 3টি আমরা এটির নিচে বসাবো, অর্থাৎ 101। তো কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। যেই সংখ্যার নিচে শূন্য থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে না, যেই সংখ্যার নিচে 1 থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে। তো 4-এর নিচে 1 এবং 1-এর নিচে 1, এখানে 4 এবং 1 গণনা হবে, 2-এর নিচে 0, 2 গণনা হবে না, অর্থাৎ কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। তো যেহেতু 2-এর নিচে 0, এখানে 2 গণনা হবে না। তো 4 আর 1 হচ্ছে 5, তাহলে 101 এর মান হচ্ছে 5। এই 101 এর মানে চার্ট দেওয়া আছে, কিন্তু আমরা চার্ট মুখস্থ না করেও বিটের সাহায্যে সহজে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করে নিতে পারি। তো অ্যান্সারটি হচ্ছে 101, 101। এটি যদি বাইনারিতে থাকে তাহলে অক্টালে হবে 5। তো অতএব 5 অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমরা খুবই সহজে, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করে নিলাম। তো এখন আমি একটা বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় দেখাবো, তারপরে আমরা বড় বড় সংখ্যা কনভার্ট করে তোমাদেরকে শিখিয়ে দেবো। বলছিলাম যে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে 100% তোমরা বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারবে। এক্ষেত্রে তোমাদের চার্ট মুখস্থ করা লাগবে না, শুধু মনে রাখতে হবে বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিটের, বাইনারি থেকে হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের। আমি এবার একটি বাইনারি সংখ্যা লিখি, সেটি আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে নিব।
তো আমি একটি বাইনারিতে সংখ্যা লিখে ধরো 1011 প্রিয় শিক্ষার্থী বৃন্দ একটু বোর্ডে লক্ষ্য করো এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে এটিকে যদি বলা হয় যে হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করো হেক্সাডেসিমাল বেজ হচ্ছে 16 তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা এই সংখ্যাটিকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি এই ক্ষেত্রে 1011 অর্থাৎ 1011 এই 1011 এর একটি মান দেওয়া আছে যে এত সমান হেক্সাডেসিমাল এত আমরা ওই মান অর্থাৎ ওই চার্ট আমরা মুখস্থ না করে এই বিটের সাহায্যে কনভার্ট করতে পারবো সে ক্ষেত্রে আমাদের জাস্ট শুধু সাজাইতে হবে পরীক্ষায় যেভাবে লিখবে আমি ঠিক সেভাবে করে দিচ্ছি উত্তর লিখে সমান সমান দিয়ে এখানে যা থাকবে তাই আমরা সাজাবো 1011 তো আমরা জানি বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করার জন্য আমাদের হচ্ছে 4 বিট প্রয়োজন আর 4 বিট হচ্ছে 8 4 2 1 তো এখানে আমরা চারটি দেখতে পাচ্ছি যদি এখানে কম বেশি হতো সেক্ষেত্রে আমরা শূন্য দিয়ে পূরণ করতাম আমি পরবর্তীতে দেখাচ্ছি সেই কোয়ালিটিগুলো তো আমি এখন এটি করব অর্থাৎ এখানে চারটি আছে এক্ষেত্রে আমাদের অতিরিক্ত শূন্যর প্রয়োজন নেই তো 1011 এর মান হচ্ছে কত এই মানটি আমরা মুখস্থ না করে আমরা এখন বিটের সাহায্যে করব অর্থাৎ এই মানটি আমরা বিটের নিচে বসাবো 1011 কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে অর্থাৎ শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু যেই সংখ্যার নিচে শূন্য থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে না যেই সংখ্যার নিচে অন থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে আবার বলছি কারণ ডিজিটাল ডিভাইস শূন্য দ্বারা অফ বোঝে অন দ্বারা চালু বোঝে যেই সংখ্যার নিচে অন থাকবে তারা গণনা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 অর্থাৎ 4 এর নিচে শূন্য এখানে 4 গণনা হবে না 8 এর নিচে 1 2 এর নিচে 1 1 এর নিচে 1 অর্থাৎ যাদের নিচে 1 আছে তারা গণনা হবে তো আমরা একটু মনে মনে যোগ করে নিব যেমন 8 আর 2 10 আর 1 11 তো এখানে অ্যান্সার হবে 11 তো হেক্সাডেসিমালে 11 লেখা যায় না 11 মানে হচ্ছে বি এটি আমরা বিগত ক্লাসগুলোতে আমরা শিখে নিয়েছিলাম যে এ মানে হচ্ছে 10 এটি তোমাদের মনে রাখতে হবে বি মানে হচ্ছে 11 সি মানে হচ্ছে 12 ডি মানে হচ্ছে 13 ই মানে হচ্ছে 14 এফ মানে হচ্ছে 15 প্রিয় শিক্ষার্থী বিন্দু এটি আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই মানগুলো তোমাদের জানতে হবে তো আমরা দেখতে পেলাম যে 8 আর 2 10 আর 1 11 তাহলে 11 মান হচ্ছে বি তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম বাইনারি থেকে হেক্সাডেসিমালে বি 1011 থাকলে হেক্সাডেসিমাল হবে বি তো এখন আমরা একটু বড় বড় অঙ্ক করব অর্থাৎ যেগুলোতে অতিরিক্ত শূন্য দেওয়া থাকবে এগুলো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু ভোটে লক্ষ্য করো আমরা চার্ট ছাড়া অর্থাৎ আমরা কোড বিভিন্ন চার্ট মুখস্থ না করে শুধু এই কোডের মাধ্যমে আমরা রূপান্তর করতে পারবো অর্থাৎ বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিট কোডের আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের এই দুটি কথা মনে রাখলেই অবশ্যই তোমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবে তো আমি এবার একটি ধরো একটু বড় সংখ্যা দিচ্ছি যে 1 0 1 1 তো এই সংখ্যাটিকে যদি এখন এই বাইনারি থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করতে বলে তো আমরা জানি অক্টাল হচ্ছে 3 বিটের সাহায্যে অর্থাৎ 3 বিট করে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 5টি আছে তাহলে কী হবে তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি উত্তর এখানে যা থাকবে সেটি আমরা প্রথমে সাজাবো সমান সমান দিয়ে 1 0 1 1 এখন আমরা দেখতে পাচ্ছি যে আছে 5টি আমরা জানি যে বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিটের অর্থাৎ 4 2 1 কিন্তু আসছে 5টি তাহলে কী করবো সেক্ষেত্রে আমরা বিট অনুযায়ী নেওয়ার জন্য অর্থাৎ 3 3 করে ভাগ করবো তো আমরা দেখছি 3টা আছে আর 2টা আছে সেক্ষেত্রে একটি কম পড়ে যাওয়ার কারণে আমরা একটি শূন্য দেবো অর্থাৎ 0 1 1 0 1 1 এই শূন্যটি আমরা এমন জায়গায় বসাবো যাতে মানের কোনো পরিবর্তন না হয় যেহেতু আমরা যদি এই শূন্যটি এখানে দিতাম তাহলে মানের পরিবর্তন হয়ে যেত আমরা এই জন্য হচ্ছে বামের শূন্য দেবো কারণ বাম পূর্ণ সংখ্যার বামের শূন্যের কোনো মূল্য নেই এবার আমরা 3 3টি করে অংশ করবো অর্থাৎ এই 3টি তো প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু আমরা বোর্ডে লক্ষ্য করি তো এখন হচ্ছে 0 1 1 এটির মান কত আবার 0 1 1 সেম এই দেখতে পাচ্ছি তো এটির মান কত এই মানগুলো আমরা মুখস্থ না করে এই বিটের সাহায্যে বের করতে পারি এই বিটের নিচে মানটি বসাবো অর্থাৎ 0 1 1 তো কম্পিউটার অর্থাৎ ডিজিটাল ডিভাইস শূন্য দ্বারা অফ বোঝে অন দ্বারা চালু বোঝে অর্থাৎ যেই সংখ্যার নিচে শূন্য থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে না যেই সংখ্যার নিচে অন থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 4 এর নিচে শূন্য এখানে 4 গণনা হবে না অর্থাৎ 2 আর 1 গণনা হবে তো 2 আর 1 মান হচ্ছে 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে 3 হবে সেম একই আমরা দেখতে পাচ্ছি আবার ও 0 1 1 অর্থাৎ কম্পিউটার ডিজিটাল সিগনাল মেনে চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 এর নিচে শূন্য 4 গণনা হবে না 2 আর 1 গণনা হবে তো 2 আর 1 হচ্ছে 3 আমরা অ্যান্সার পেয়ে গেলাম তো অতএব এখানে 1 1 0 1 1 যদি বাইনারিতে থাকে তাহলে অক্টাল সংখ্যা হবে 3 3
আমরা অ্যানসারটি সহজে বের করতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, জাস্ট এই নিয়মেই তোমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করে নিবে। শুধু মনে রাখতে হবে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় যাওয়ার জন্য আমরা 3 বিট ব্যবহার করব। তো এখন আমি তোমাদের একটি বাইনারি থেকে হেক্সাডেসিমালে একটু বড় সংখ্যা দেবো, বা এইটি আমরা করে নিই যে হেক্সাডেসিমালে কত হবে। হেক্সাডেসিমালে বেজ হচ্ছে 16। তো আমাদের মনে রাখতে হবে যে বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিটের, বাইনারি থেকে হেক্সা হচ্ছে 4 বিটের। তো আমরা এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব। তো প্রথমে এখানে যা থাকবে উত্তর লিখে সেটি আমরা সাজাবো, অর্থাৎ 1 1 0 1 1। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 5টি আছে, কিন্তু বাইনারি থেকে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের, 8 4 2 1, কিন্তু আছে 5টি। তাহলে আমরা কী করবো, এক্ষেত্রে কি একটা বাদ দিয়ে করবো? না, তাহলে অঙ্ক হবে না। অর্থাৎ আমাদের এখানে 4 4টা করে অংশ করব। তো আমরা দেখতেছি 4টা আছে, 1টি আছে, আরও 3টি প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা যেহেতু সেক্ষেত্রে আমরা বামে 3টি শূন্য দেবো, 0 0 0 1 1 0 1 1। এবার আমরা 4 4টি করে অংশ করব, অর্থাৎ অ্যারো চিহ্ন দিয়ে 4 4টি করে আলাদা করব। এখন এই 4টির মান কত, এই 4টির মান কত আমরা মান জানি না, আমরা মান মুখস্থ করবো না। আমরা শুধু মনে রাখবো কি বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিটের সম্পর্ক, বাইনারি থেকে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের সম্পর্ক। তো আমরা এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেহেতু যাচ্ছি এর জন্য আমরা 4 বিটে ব্যবহার করব। তো প্রথমে এটি আমরা বিটের নিচে বসাবো, 0 0 0 1। কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। যেই সংখ্যার নিচে শূন্য থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে না, যেই সংখ্যার নিচে ওয়ান থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8-এর নিচে শূন্য 8 গণনা হবে না, 4-এর নিচে শূন্য 4 গণনা হবে না, 2-এর নিচে শূন্য 2 গণনা হবে না, শুধু দেখতে পাচ্ছি 1-এর নিচে 1, অর্থাৎ 1 গণনা হবে। তো এইটার মান হচ্ছে 1। তো আমরা পেয়ে গেলাম 1। আমি এখানে অ্যান্সারটি সাজিয়ে সাজিয়ে লিখি, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 1 0 1 1, অর্থাৎ এই মানটি বাইনারিতে থাকলে হেক্সাডেসিমালে কত হয়। আমরা এর চার্ট বইতে দেওয়া আছে, কিন্তু আমরা চার্ট মুখস্থ না করেও আমরা বিটের সাহায্যে করতে পারি। তো আমরা এটি নিচে বসাবো, অর্থাৎ 1 0 1 1। আবার বলছি, কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। যেই সংখ্যার নিচে শূন্য থাকবে সেই সংখ্যা গণনা হবে না, আর যাদের নিচে 1 থাকবে তারা গণনা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4-এর নিচে শূন্য, অর্থাৎ 4 গণনা হবে না, 8-এর নিচে 1 8 গণনা হবে, 2-এর নিচে 1 2 গণনা হবে, 1-এর নিচে 1 1 গণনা হবে। তাহলে আমরা একটু যদি মনে মনে যোগ করি, 8 8 2 10 আর 1 11। তো বলছিলাম যে হেক্সাডেসিমালে 11 লেখা যায় না, হেক্সাডেসিমালে 11 মানে হচ্ছে বি। আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সার হচ্ছে 1 বি। হেক্সাডেসিমালে আমরা অ্যান্সারটি বের করে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো খুবই সহজে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে এই পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। শুধু মনে রাখতে হবে এক্ষেত্রে যে বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিটের সাহায্যে আমরা রূপান্তর করব, বাইনারি থেকে হেক্সাডেসিমালে আমরা 4 বিটের সাহায্যে রূপান্তর করব। তো আমি একটা এখন পয়েন্ট দিই, অর্থাৎ ভগ্নাংশ আকারে একটা শেখাচ্ছি। তোমাদের অনেকে প্রশ্ন জমতে পারে যে এটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হলে কী হবে। সেম একই নিয়ম আমি এখন তোমাদের ভগ্নাংশ দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো আমি এখন তোমাদের ভগ্নাংশ আকারে শেখাবো, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল। আমি ধরো বাইনারিতে লিখলাম 1 1.01। তো এখন এটি যদি বাইনারিতে আছে, যদি অক্টাল সংখ্যায় নিতে বলে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? তো এক্ষেত্রে আমরা ঠিক সেম একই নিয়মে করব যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশটা আমরা আলাদা গণনা করবো। এটি হচ্ছে কৌশল, আর কোনো নিয়ম চেঞ্জ হবে না। অর্থাৎ বাইনারি থেকে অক্টাল আর 3 বিটের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ একই নিয়ম আমরা অ্যাপ্লাই করবো। তো এখানে আমরা যা আছি সেটি প্রথমে সাজাবো, অর্থাৎ সমান সমান দিয়ে 1 1.01। তো এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে 2টি পূর্ণ সংখ্যা আছে এবং ভগ্নাংশ 2টি আছে, তো আমাদের হচ্ছে 3 3টি করে প্রয়োজন। সেক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার হচ্ছে বামে শূন্য দেবো, 0 1 1 পয়েন্ট, এবং ভগ্নাংশ হচ্ছে ডানে শূন্য দেবো। কারণ হচ্ছে যে আমরা জানি পূর্ণ সংখ্যার বামে শূন্যর কোনো মূল্য নেই এবং ভগ্নাংশের ডানে শূন্যর কোনো মূল্য নেই। অর্থাৎ আমরা অতিরিক্ত শূন্য এমন জায়গাটি ব্যবহার করব যাতে সংখ্যার মানের কোনো চেঞ্জ পরিবর্তন না হয়, আর সেজন্য আমরা পূর্ণ সংখ্যা বামে দিয়েছি এবং ভগ্নাংশ ডানে দিয়েছি। এখন আমরা 3 3টি করে অংশ করে নিলাম। এখন এটির মান কত আমরা ধরো মান জানি না, সেক্ষেত্রে আমরা জানি বাইনারি থেকে অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের সম্পর্ক, অর্থাৎ 4 2 1। তো এখন এটি আমরা এই বিটের নিচে বসাবো, তাহলে আমরা অ্যান্সার আর পেয়ে যাবো। তো প্রথমে যদি আমরা এটি বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 1 1। আবার বলছি, কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। অর্থাৎ যেই সংখ্যার নিচে শূন্য থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে না, যেই সংখ্যার নিচে 1 থাকবে তারা গণনা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4-এর নিচে শূন্য 4 গণনা হবে না, অর্থাৎ 2-এর নিচে 1 2 গণনা হবে, 1-এর নিচে 1 1 গণনা হবে। তাহলে 2 আর 1 হচ্ছে 3।
আমরা 80 এর মান পেয়ে গেলাম এখন আমরা 80 এর মান বের করব অর্থাৎ 0 1 0 তো আবার বলছি যে একই নিয়ম হচ্ছে যেই সংখ্যা নিচে 0 থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে না যেই সংখ্যা নিচে 1 থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনে 4 এর নিচে 0 4 গণনা হবে না 1 এর নিচে 0 1 গণনা হবে না অর্থাৎ 2 এর নিচে 1 শুধু 2 গণনা হবে তাহলে অ্যানসার হচ্ছে 2 তো আমরা অ্যানসার পেয়ে গেলাম অর্থাৎ পয়েন্টের জায়গায় পয়েন্ট তো অতএব 3.2 এটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি যে 3.2 তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো আমরা ভগ্নাংশ আকারও শিখে নিলাম যে বাইনারি থেকে অক্টাল হচ্ছে শুধু মনে রাখতে হবে 3 বিটের তাহলে তোমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করতে পারবে আর মনে রাখতে হবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল 4 বিটের এবার আমি একটি পূর্ণসংখ্যা ভগ্নাংশ আকারে বাইনারি থেকে হেক্সাডেসিমাল তোমাদের শেখাবো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে 100% তোমরা বাইনারি থেকে যে কোনো সংখ্যা তোমরা অক্টাল এবং হেক্সাডেসিমালে সহজে কনভার্ট করতে পারবে শুধু মনে রাখতে হবে বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিটের এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের তো আমি এখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল একটি পূর্ণসংখ্যা ভগ্নাংশ আকারে দেখাচ্ছি ধরো আমি একটি সংখ্যা লিখলাম 1 1 1 পয়েন্ট 1 1 তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এটি ধরো বাইনারিতে আছে বললো যে এটিকে হেক্সাডেসিমালে কনভার্ট করো তো আমরা প্রথমে উত্তর লিখে সাজাবো অর্থাৎ সমান সমানদের যা আছে সেটিকে আমরা সাজাবো 1 1 1 পয়েন্ট 1 1 তো আমরা জানি যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের 8 4 2 1 তাহলে আমরা বিটটি লিখে নিব পাশে 8 4 2 1 তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পূর্ণসংখ্যা দুটি আছে ভগ্নাংশ সরি পূর্ণসংখ্যা তিনটি আছে ভগ্নাংশ দুটি আছে তো এক্ষেত্রে আমরা কীভাবে সাজাবো বলছিলাম যে পূর্ণসংখ্যা যখন কম পড়ে যাবে তখন আমরা বামে শূন্য দিব যখন ভগ্নাংশ কম পড়ে যাবে তখন আমরা ডানে শূন্য দেবো তো পূর্ণসংখ্যা যেহেতু তিনটে আছে তাহলে আমাদের লাগবে হলো 4 4টি করে তো সেক্ষেত্রে আমরা আরেকটি শূন্য এখানে দিব অর্থাৎ 0 1 1 1 পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি আছে অর্থাৎ আমাদের 4টি লাগবে তাহলে আমরা আরও 2টি শূন্য ডানে দেবো কারণ ভগ্নাংশ হচ্ছে ডানে দিতে হবে আর পূর্ণসংখ্যার হচ্ছে বামে দিতে হবে কারণ আমরা যদি পূর্ণসংখ্যার বামে শূন্য দিই তাহলে সংখ্যার অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না এবং ভগ্নাংশ যদি আমরা ডানে শূন্য দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না আমি উদাহরণস্বরূপ একটু দেখাচ্ছি দেখো ধরো আমি লিখলাম 5 টাকা অর্থাৎ 5 টাকা এখন যদি আমি এখানে হাজার হাজার শূন্য দিই তাও এর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ 5 টাকাই বোঝাবে আবার যদি আমি এরকম বুঝাই অর্থাৎ ধরো 5 পয়সা এখন আমরা আমি যদি এই এই 5-এর সামনে অর্থাৎ হাজার হাজার শূন্য দিই তাহলে 5 পয়সাই থাকবে তাহলে কি হবে যে আমরা পূর্ণসংখ্যার ক্ষেত্রে হচ্ছে বামে শূন্য দিব আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ডানে শূন্য দিব যাতে মানের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা সেই অনুযায়ী সাজালাম এখন আমরা ধরো 0 1 1 1 অর্থাৎ এটির মান কত আমরা জানি না সেক্ষেত্রে আমরা বিটের নিচে বসাবো 0 1 1 1 কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে 0 দ্বারা অফ অন দ্বারা চালু অর্থাৎ যেই সংখ্যার নিচে 0 থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে না যেই সংখ্যার নিচে অফ থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8-এর নিচে 0 এখানে 8 গণনা হবে না 4 গণনা হবে 2 গণনা হবে 1 গণনা হবে তাহলে 4 8 2 6 1 7 তাহলে এটির মান হচ্ছে 7 পয়েন্টের জায়গায় পয়েন্ট এবার আমরা দেখতে পাচ্ছি 1 1 0 0 এখন 1 1 0 0 এটির মান কত আমরা ধরো এই মানটিও আমরা জানি না তো না জানার ক্ষেত্রে আমরা বিটের নিচে বসাবো অর্থাৎ 1 1 0 0 কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে 0 দ্বারা অফ অন দ্বারা চালু অর্থাৎ যেই সংখ্যার নিচে 0 থাকবে তার গণনা হবে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2-এর নিচে 0 2 গণনা হবে না 1-এর নিচে 0 1 গণনা হবে না তো 8 8 4 হচ্ছে 12 তো হেক্সাডেসিমালে 12 লেখা যায় না আমি একটু আগে চার্ট লিখে নিয়েছিলাম যে 12 মানে হচ্ছে কি সি অর্থাৎ 12-র মান সি এর মান 10 বির মান 11 সির মান 12 ডির মান 13 ইর মান 14 এফের মান 15 এটি তোমাদের মাথায় রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো আমরা এটি অ্যান্সার পেয়ে গেলাম অর্থাৎ উত্তর হচ্ছে 7.C তো বাইনারিতে যদি এরকম থাকে তাহলে হেক্সাডেসিমালে 4 বিটের সাহায্যে আমরা কনভার্ট করে নিলাম তো অ্যান্সার হচ্ছে 7.C তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা সহজে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরটি শিখে নিলে আশা করি যে আর কোনো ধরনের সমস্যা তোমাদের হবে না শুধু মনে রাখতে হবে বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি থেকে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের তো প্রিয় শিক্ষার্থী বিন্দু ভালো থেকো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে ভালো থেকো আসসালামু আলাইকুম